এই লগা নিয়ে চলে এসছে, এখন ফুল পড়া হবে। দাও আমাকে, দাও লগাটা আমাকে দাও। ডাল টানবো, লগা দিয়ে আবার কি করবো? এই এই ডালটা আছে, এই ডালটা পুরোটা ধরে টানি দাঁড়া। এবার আর বেশি টানলে কিন্তু ভেঙে যেতে পারে। না না ভাঙবে না, না না ওই তো আমি পাচ্ছি, ওই ডালটা ধরতে পারবো না। কত ফুল আমাদের গাছে, তুমি ধরো আমি পাচ্ছি। আমাদের বাড়ির গাছে শেত করবি পাড়া হোক, ভালো লাগছে দেখতে? হ্যাঁ ভালো লাগছে। আরে মানে এই লাল ওটা ছবিটা ভালো লাগছে দেখতে? হ্যাঁ ভালো লাগছে। তো তো এই ফুল দিয়ে ভাবছি আজকে কথার 3 মাসের ফটোশুট করব দুপুরবেলায়। এখন ফুলটা পেড়ে রাখছি, কারণ এরপরে আরো রোদ উঠে যাবে, তখন আর আমরা ফুল পাড়তে পারবো না। ওই যে কথা ওর সামনে পড়ছে, বিভৎস গরম পড়ছে। কিসের? ওগুলো গাছের ইয়ে, জল ঠল হবে, রস আছে ফুল পাড়ার ইয়েতে, রস পড়ছে। এই গেলে অন্য ডাল, অন্য ডাল, এবার অন্য ডাল কোথাও উপর থেকে দেখছে। হ্যাঁ অন্য ডাল, অন্য ডাল, এটা হয়ে গেছে। নাল অন্য ডাল টানবো কি করে না ছাড়লে? চেয়ারে উঠতে হবে না, আমি টেনে নিচ্ছি ডাল। তুমি টানো, আমি চেয়ার থেকে পাচ্ছি। মেঘা আমার নিচে দাঁড়িয়ে, কি দারুণ লাগছে ফুলগুলো তো। প্রচুর ফুলও হয়েছে, প্রচুর। এটা আমি তুলবো, এটা আমি ছাড়বো না। এগুলো কি করবি ফুল? শেত করবি, শেত করবি। এই শেত করবি হচ্ছে শিবঠাকুরকে দেয়ার ফুল। কি দারুণ লাগছে, এত ফুল তো এই গাছটাতে আগে হতো না, এবারেই দেখছি প্রচুর ফুল। আর একটা আমাদের পুরো তো গোলাপি করবি। হ্যাঁ হ্যাঁ গোলাপি, হ্যাঁ ওই পাশে গাছ রানী কালারের, রানী কালার ওটা কেটে দেওয়া হচ্ছে একদম। আমাদের এই বাড়িতেই তো ছিল। হ্যাঁ আমি এসে শুনেছি, কি বলতো ঘরের পেছনে যেখানে হচ্ছে কারিপাতা গাছ, আরে মামা জানে, সেইখানে শেত করবি ছিল কি রানী কালার মনে হয়। ওটা হয়ে গেছে, এটা ডাল কত দেখি কতগুলো হয়েছে, অনেক হয়েছে। না না এই কথা তো হবে না, আরো কিছু পেরে রাখি তাহলে ডাল, তখন তো কম পড়তে পারে। ওইটা ওইটা বন্ধুরা, তোমাদের ওখানে কিরকম গরম, কত ডিগ্রি সেলসিয়াস চলছে আমাদেরকে কমেন্ট করে জানিও। হ্যাঁ আমাদের এখানে এখন কত চলছে? আমাদের কালকে 44 ছিল, 45 অবধি উঠে যায়। তাই না, কালকে 44 ছিল, আজকে কত জানি। দিনের একটা টাইমে কোন একটা টাইমে ওরম ওঠে, বিরাট বিরাট হিট হচ্ছে। বলছে তো যে আরো হিট হবে। আর কে কোথা থেকে ভিডিও করছে অবশ্যই কমেন্ট করে, ভিডিও দেখছো, ভিডিও দেখছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও কত দূরে দূরে পৌঁছাচ্ছে। আর এই গরমে তোমরা কে কিরকম ঠান্ডা থাকার কে কিরকম পদ্ধতি উপায় বার করেছো জানিও, আমরাও সেটাকে অ্যাপ্লাই করব। এসি বাদ, এসি তো যাদের বাড়ি আছে তারা তো ঠান্ডাতে থাকতে পারে। এই গরমে কিভাবে কথার যত্ন নেব, কথা কি কিভাবে রাখবো, একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। কেননা বুঝে উঠতে পাচ্ছি না, কথার তো খুব গরম লাগছে, এসির মধ্যে কথাকে রাখছিও না, কিন্তু সারা দিন ও গরমে কষ্ট পাচ্ছে। না ছেড়ে দাও, আর কি এটা অনেক ফুল হয়েছে, কিছু ইয়ে ফুল আছে, পচা ফুল আছে, প্রচুর ফুল হয়েছে। এই যে বন্ধুরা দেখো কত ফুল তুলেছি, বেশ ভালো লাগছে না বলো? আমাদেরই গাছে শেত করবে বাবা। তো এর আগেও হচ্ছে আমাদের আর একটা গাছের ফুল তুলেছিলাম, সুন্দর লাগছে, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, কানের পাশে দিয়ে দারুণ লাগছে। তো এই ফুলগুলো দিয়ে কথা 3 মাসের ফটোশুট করব। এর আগেও হচ্ছে আমাদের বাড়ির গাছের একটা ফুল দিয়ে করেছিলাম, সেটা হলুদ ফুল ছিল, আজকে সাদা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আর কি কি দিয়ে কথাকে ফটোশুট করব, তাহলে আমাদের একটু ভালো হয়, বুঝতে সুবিধা হয়। মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে আর কি কি দিয়ে করব, কারণ কি দিয়ে করা যায় সেগুলো অবশ্যই কমেন্ট করে আইডিয়া দিও বন্ধুরা। যে গামছা ভিজিয়ে রাখা দেখি, যাতে ফুলটা টাটকা থাকে, এটা হচ্ছে মায়ের বুদ্ধি। বাহ মায়ের রেখেছে, ওই জড়ো উঠেছে, উঠে পড়েছে। শোনা, এ শোনা ইলি, কি এ কি ইলি বাবালে, কি হচ্ছে না? এইবার হচ্ছে সবকিছু রেডি করে কথার ফটোশুট করব, আর কথা ক্যামেরা করছে।
বাবা পা লাতি মারছে। সোনা কি আছে সোনা? এবার চুপ করে গেছে চাল কম। বন্ধু তো খাই করে বাবু বলো, এখন আমি ফটো শুট করবো, আমার ফটো শুট হবে, খাই করে বাবু বলো ভাই কেমন আছে। হ্যালো এই যে ক্যামেরার ওই পারে হচ্ছে কথার দিদি ছিল, এখন কথার দিদি হচ্ছে। কথাকে একটু পড়ে নেব, ওকে নিতে হবে না, আমি নিতে হবে। এইটা না, এইটা না, ইস্যু করে দেবে জামাটা, তখন চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটাও না। হ্যাঁ ইমলি সোনা, ও সোনা কি করো, ওরা আসি। এই যে কথার বাবা এখন সব রেডি করছে। আজকে হচ্ছে কথার 3 মাসের ফটোশুট করা হচ্ছে। হ্যাঁ 3.5 মাস চল। এই যে কথাকে আজকে এই জামাটা পরে ফটোশুট করাবো। এই জামাটা হচ্ছে আমাদের পাশের বাড়ি বৌদি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ও তো জেগে গেল না, চুপ না হলে তো আর ফটোশুট করা যাবে না। অশোনা কি হয়েছে গধা, অশোনা ওর কি আবার খিদে পেয়েছে নাকি? তাহলে ওকে শান্ত করো, আমি ততক্ষণে ইয়ে করি, ফুল দিয়ে সাজাই। ওকে খাওয়াও খাওয়াও, বাবা ওকে খিদে পেয়েছে, খাইয়ে। আজ কথাকে এখন সাজুগুজু করানো হচ্ছে, ওর মা যে সাজুগুজু করে দিচ্ছে। কথার দিদি সাজুগুজু করে রেডি আছে। কই দেখি কথা দিদিও হেল্প করছে আমার সাথে। এই তো সোনা, বাহ কি দারুন লাগছে আমার সোনাকে। কথা খুব সুন্দর লাগছে তো, এরকম তো পুরো পিঙ্ক, উপরেরটা পুরো পিঙ্ক কালার, খুব সুন্দর পিঙ্কটা। আইয়া ওর দিদি সাজুগুজু করছে, এদিকে আমার 3 লেখা কমপ্লিট। এই যে কথার হচ্ছে ব্যাকগ্রাউন্ড শাড়ি দিয়ে বানানো হয়েছে। রেডি কই, আবার কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে তাড়াতাড়ি। কি বলছে ও আমায় বললো যে আমার কেমন লাগছে বলো। কই কি বলছে, ফাইনালি আমাদের সোনা রেডি। বাহ দেখি মেঘ একটু সোজা করে ধর, দেখি কিরকম লাগছে। আরে বাবা দেখি আমাদের তিনজনের একটা ছবি। বাহ একটা ছবি দারুন লাগছে, খুব সুন্দর ছবি তো। ওর পুরো 3টার পাশে শোয়াবে। হ্যাঁ হ্যাঁ তো শোনো, এইবার সবাই মিলে একটা টাকা দিই। এবার রিলস হবে, এই যে কথা এখন দিদির সাথে রিল করবে। ওকে একটু বেশ মুডটা ভালো কর। এই যে গান খোঁজা চলছে, পম্পি গান খুঁজছে, কান্নাকাটি করছে। কেন তুই ভালো করতে পারছিস না? কিছু বলবো, আসো হয়ে গেছে, আসো। হ্যাঁ ওটা নষ্ট করে দিয়েছে, ঠিকই ছিল, আসো ভেতরে আসো। তিনের দিকে মাথা ছিল, এখন তো নষ্ট করে দিয়েছে। মেঘা এখন যে মেঘা ভিডিও করবে আর করতে দেবে না, হয়তো মেঘা আবার খোলেনি।